যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে ঘন্টা আইকনটি চলে আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখন যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর, টেকনিক্যাল ভিডিও এবং ট্রেন্ডিং নিউজ ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। আপনাদের সকলকে স্বাগত জানাই গ্রেজিটেক ইউটিউব চ্যানেলে, আর আমি রয়েছি আপনাদের সাথে সাদ্দাম। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় দেওয়া হবে 25,000 টাকা করে। তো কারা কারা এই 25,000 টাকা পাবে এবং এই নতুন প্রকল্পটাই কি, সেটাই আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জেনে নেব। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটটি হলো matirkotha.net। ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও নিজে ডিসক্রিপশনে যথারীতি দিয়ে রেখেছি, আপনারা নিজেরাও চাইলে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করে। দেখুন বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পরে একটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন, লেখা রয়েছে স্কিম। আমরা সেই স্কিমে একটা ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, এখানে নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে আমার ফসল আমার গোলা। আমরা সেখানে একটা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, এখানে আবার লেখা থাকবে আমার ফসল আমার গোলা। আমরা এখানে একটা ক্লিক করে একটা পিডিএফ ফাইল কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেব এবং বিস্তারিতভাবে জেনে নেব যে আসলেই মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি কি এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে। তো চলুন বন্ধুরা, আমি বিস্তারিতভাবে আপনাদের এখন বলে দিচ্ছি এই প্রকল্পটির ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখুন এখানে কি লেখা রয়েছে। লেখা রয়েছে যে উৎপন্ন ফসল বেশি দিন সংরক্ষণ করার জন্য এবং অভাবী বিক্রি রোধ করতে ব্যবস্থা গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রীর এই নতুন প্রকল্পে, যেটার নাম দেওয়া হয়েছে আমার ফসল আমার গোলা। তো বন্ধুরা, এখানে আমি একটু আপনাদের বিস্তারিতভাবে বলে দিচ্ছি, যারা যারা কিন্তু গ্রামে থাকেন, গ্রামে বসবাস করেন, তারা অবশ্যই জানবেন যে বাংলার গরিব কৃষকরা যখন জমি থেকে তাদের ফসল তোলে, তখন সবাই একসাথে ফসল তোলার কারণে ফসলের দামটা কিন্তু বাজারে সেই মতো থাকে না, ফলে অনেকটা লস করে, ঘাটতি করে তাদের কিন্তু সেই ফসলটা বিক্রি করে দিতে হয়, কারণ তারা কিন্তু সংরক্ষণ করার মতো ব্যবস্থা সেই গরিব প্রান্তিক কৃষকদের কাছে থাকে না। সেজন্যই মুখ্যমন্ত্রী সেই সকল পশ্চিমবঙ্গের ক্ষুদ্র প্রান্তিক চাষি এবং ক্ষুদ্র কৃষক গোষ্ঠী সমূহ এবং স্বনির্ভর যে সকল গোষ্ঠী রয়েছে তাদের সুবিধার জন্য, যাতে তারা তাদের উৎপাদিত ফসল ঠিক দামে বিক্রি করতে পারে এবং নিজেই সংরক্ষণ করে রাখতে পারে, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি নিয়ে এসেছে। তো চলুন এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেব কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের আওতায়। দেখুন কি লেখা রয়েছে, রাজ্যের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, কৃষক গোষ্ঠীসমূহ, স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির মধ্যে থেকে নির্বাচিত উপভোক্তাদের সাধারণ শস্য গোলা, উন্নত শস্য গোলা এবং পেঁয়াজ সংরক্ষণ গোলা বানানোর জন্য যথাক্রমে 5,000 টাকা, 12,000 টাকা এবং 25,000 টাকা এককালীন সহায়তা নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা, যে সকল ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক রয়েছেন, তারা যাদের সাধারণ তাদের শস্যটাকে ভালো মতো গোলায় সংরক্ষণ করতে পারে বা উন্নত শস্য গোলা তৈরি করতে পারে এবং সেখানে তাদেরকে পেঁয়াজকেও সংরক্ষণ করতে পারে, সেজন্য কিন্তু নির্বাচিত করা হবে কৃষকদের মধ্যে থেকে এবং তাদেরকে যথাক্রমে 5,000 টাকা, 12,000 টাকা, 25,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। এরপরে দেখুন কি লেখা রয়েছে, এই প্রকল্পটির আওতায় উপভোক্তাদের তাদের সে নিজস্ব শস্য গোলার বানানোর সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের উৎপন্ন ফসল বেশি দিন সংরক্ষণ করতে পারবেন এবং অভাবী বিক্রি রোধ করতে পারবেন চাষিরা, যেটা আমি কিন্তু আপনাদের আগেই বলে দিলাম। এবার নিচে দেখে নেব আমরা কারা কারা বা কে এই সাহায্য পাবেন। রাজ্যের ক্ষুদ্র প্রান্তিক চাষি, কৃষক গোষ্ঠীসমূহ এবং স্বনির্ভর গোষ্ঠীসমূহ কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন এবং এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। এবার কথা হলো, যে সকল দরিদ্র ক্ষুদ্র কৃষক রয়েছেন তারা কোথায় যোগাযোগ করবেন এই প্রকল্পের আওতায় আসার জন্য। দেখুন এখানে কিন্তু বিস্তারিতভাবে লেখা রয়েছে, ব্লক স্তরে সহকৃষি অধিকর্তার অফিসে কৃষকরা যোগাযোগ করতে পারে, কিংবা জেলা এবং মহকুমা স্তরে যথাক্রমে কৃষিজ বিপণন বিভাগের জেলা এবং মহকুমা আধিকারিকের অফিসে কিন্তু কৃষকরা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা প্রতিটি জেলায় কিন্তু এই অফিসগুলো থাকে, আপনারা একটু খোঁজ খবর নিয়ে অফিসগুলোতে চলে যাবেন এবং সেখানে জানাবেন আপনাদের বিষয়টি, তারা কিন্তু আপনাদের সমস্ত ব্যবস্থাই করে দেবে। এবং আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা বিশেষ করে গ্রামের দিকে থাকেন, তারা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষকদের এই ব্যাপারটি সম্বন্ধে অবগত করে দেবেন, যাতে তারাও এই অফিসগুলোতে যোগাযোগ করে এই মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমার ফসল আমার গোলায় আসতে পারে এবং তাদের সুবিধাটি
তারা নিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে ছোট্ট ইনফরমেশনটি ছিল, আশা করি ভালো লেগেছে। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।